বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটি অবশ্যই আপনি রাতে একা দেখার চেষ্টা করবেন এবং দরজা লাগিয়ে দেখার চেষ্টা করবেন, কাউকে বলবেন না। আজকের এই ভিডিওতে বিশ্বের সেরা শ্রেষ্ঠ একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অ্যাপসটির ভিতরের অসাধারণ কাজ আপনাদের মনোমুগ্ধর করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই অ্যাপসটি একবার আপনার ফোনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বারবার ব্যবহার করতে চাইবেন। তো ভিডিওটি লম্বা করব না, মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটি দেখার পর বিশ্বের সেরা শ্রেষ্ঠ একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনে আজকে ইনস্টল করতে চলেছেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অ্যাপটিকে যখন প্রথমবার আপনি ওপেন করবেন আপনি কিন্তু অ্যাপটি এরকম ইন্টারফেসটি আপনার ফোন থেকে দেখতে পারবেন। তার পরবর্তীতে কী করতে হবে আমি আপনাদের দেখাই দেব। এখানে যখনই আপনি অ্যাপটিকে ওপেন করবেন এখানে সোশ্যাল মিডিয়ার মতন কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ফটোর মধ্যে কিছু কিছু ইফেক্ট দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু জাস্ট এই ফটোর ইফেক্টের সাথে আপনার নিজের ফটো পরিবর্তন করে এডিট করতে পারবেন। কিভাবে করবেন একটু পরেই জানতে পারবেন। অ্যাপটিকে ওপেন করলে আপনি উপর থেকে টপ, ট্রেন্ডিং এবং রিসেন্ট এই অপশনটি দেখতে পারবেন। এখানে আপনি ট্রেন্ডিংয়ে ক্লিক করলে বর্তমানে কোন ফটোটি সবচেয়ে বেশি চলছে এটা আপনি দেখতে পারবেন। তারপরে রিসেন্ট, যেটা আপনি যদি কোনো কিছু ব্যবহার করে থাকেন তাহলে সেটা রিসেন্টে জমবে। এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার ফটোর সাহায্যে জাস্ট এরকম ছবিকে এডিট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন আপনি, বিভিন্ন ধরনের মানে কয়েক হাজার ফিল্টার এখান থেকে পাবেন। আপনি এই ফিল্টারগুলো আপনি আপনার ছবির সাথে কাজে লাগাতে পারবেন। এর জন্য সিম্পলি কী করতে হবে, আপনাদের যে কোনো একটি ইফেক্ট চুজ করতে হবে। এখান থেকে আমি এই মেয়েটির ইফেক্টটি চুজ করলাম। এই মেয়েটির ইফেক্টটি চুজ করার সাথে সাথে এখানে কিছু অ্যালাও অপশন চাইবে, মানে আপনার যে ফাইল ম্যানেজার আছে সেটার অ্যালাও চাইবে, আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো ক্লারির এখান থেকে আমাকে কি করতে হবে, যে কোনো একটি ছবি, যে ছবিটিকে আমি এডিট করতে যাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এই ছবিটিকে নিব, তাই আমি এই ছবির উপর ক্লিক করলাম। ছবিটির উপর ক্লিক করার সাথে সাথে ছবিটির এরকম ইন্টারফেস চলে আসবে এবং নিচে আপনি এরকম অপশনটি দেখতে পারবেন। এখন জাস্ট আমরা কী করবো, নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করব এখানে একটি অ্যাড শো হবে, আমাদের এই অ্যাডটিকে কেটে দিতে হবে। অ্যাডটিকে কেটে দেওয়ার পর এখানে জাস্ট আপনার ছবিটি এডিটিং হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে, এখানে কোনো রকম কোনো স্ক্রিন দেখাচ্ছে না। আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন প্রসেসিং লেখার মধ্যে, তাহলে এখানে দেখতে পারবেন আপনার ছবিটি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এডিটিং হচ্ছে। তো ছবিটি এডিটিং কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু আপনার ছবিটিকে এরকম দেখতে পারবেন। আপনি এখন বলুন, আপনি কি এরকম ফটো এডিটিং অ্যাপ এর আগে কখনোই দেখেছেন? আমি কিন্তু জাস্ট আমার ছবিটিকে সিলেক্ট করলাম এবং আমার ছবিটি অটোমেটিকলি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ডিলেট হয়ে একটি নতুন ইফেক্ট দিয়েছে এবং খুবই চমৎকার কিন্তু ফটোটি এডিটিং হয়ে গিয়েছে। বন্ধুরা, এভাবে করেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার চমৎকার চমৎকার ফটো এডিটিং করতে পারবেন। এখন এই ইমেজটিকে সেভ করার জন্য সিম্পলি আপনাদের উপরে চলে আসতে হবে থ্রি ডট অপশনে। আপনি থ্রি ডট অপশনে যখনই ক্লিক করবেন পাবেন এখান থেকে সেভ টু ডিভাইস। আপনি সেভ টু ডিভাইসে ক্লিক করলে এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এই ফটোটি কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে ডাউনলোড টিকটক। এছাড়া আপনি ডাউনলোডও যদি ক্লিক করেন তাহলে গ্যালারিতে সেভ হবে, না হলে আপনার গ্যালারিতে সেভ হবে না। তাই আমি কি করব, ডাউনলোডে ক্লিক করে দিব। তো বন্ধুরা, খুবই চমৎকার, কাজটি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হয়। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা একেবারে ইজি। আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনাদের সার্চ করতে হবে টুন অ্যাপ লিখে। বন্ধুরা, টুন অ্যাপ লিখে সার্চ করার সাথে সাথে আপনারা কিন্তু এই অ্যাপটি দেখতে পারবেন, টুন মি কার্টুন ফ্রম ফটোস। আপনাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।